হাই বন্ধুরা, আমি বিজয়া। আমার রান্নাঘরে আজকে আপনাদের পুনরায় স্বাগত। বন্ধুরা, আপনারা এই যে খাস্তা কচুরি দেখছেন, এই খাস্তা কচুরির রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বর্ষায় সবারই একটু গরম গরম স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছা করে, সেই স্ন্যাক্সটা যদি খাস্তা কচুরি হয় আর সেটা যদি ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায় তাহলে খুব বেশি ভালো হয়। এই খাস্তা কচুরিটা তৈরি করার জন্য কোনো প্রকার ডাল ভেজানোর দরকার নেই, ডাল বাটার ঝামেলার দরকার নেই, আপনারা ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন। আর আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের রেসিপি, খাস্তা কচুরি। বন্ধুরা, আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে অল্প তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এক এক করে এই যে গোটা জিরে নিয়েছি, দিয়ে দিচ্ছি ফোড়ন। আর এখানে পানমৌরি নিয়েছি, এটাও গোটা আছে, এটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে হিং নিয়েছি আমি। হিংটা অবশ্যই কচুরির জন্য দরকার, তবে এর ফ্লেভারটা ভালো আছে, হিংটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর আদা গ্রেট করে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। ভালো করে এটা ভেজে নেব একটু। বন্ধুরা, সমস্ত মশলা একটু ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে জোয়ানটা দিয়ে দিচ্ছি। জোয়ানটা পরেই দিতে হবে, বেশি ভাজলে চলবে না। জোয়ানটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে বেসন দিয়ে দিচ্ছি। আজকে এই খাস্তা কচুরি পুরটা আমি বেসন দিয়ে তৈরি করব। বেসনটা ছোলার বেসন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। দিয়ে এবারে আস্তে আস্তে করে এটা পাঁচ ছ মিনিট মতন একটু বেসনটাকে ভেজে নিতে হবে, যেন একটু ভালো করে ভাজা হয়ে যায়। এখন আমার বেসনটা ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিয়েছি। দিয়ে একটু ভালো করে এটা নেড়ে নেব। বন্ধুরা, আমার জলটা মেশানো হয়ে গেছে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এরকম অল্প জল থাকলেই হবে। এবারে আমি এটা একটু থালায় ঢেলে নিতে হবে, যেহেতু জলটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা পুর আমাকে ভরতে হবে। জলটা দিলে পুরটা ভরতে সুবিধা হয়, একটু এর মধ্যে ময়েশ্চার একটু এসে গেলে পুরটা দিতে সুবিধা হয়। তো আমি এবার এটা একটু ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি। বন্ধুরা, আমি পুরটা ঢেলে নিয়েছি, ঠান্ডা করতে দিলাম। আপনাদেরকে একটা এখানে আমি টিপস বলে দিচ্ছি, আপনারা এইভাবে ইনস্ট্যান্ট কচুরি তৈরি করার জন্য এই পুরটা তৈরি করে আপনারা কিন্তু এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন। শুধু জল দেওয়ার আগেই আপনাদেরকে এটা নামিয়ে নিতে হবে, জল দেওয়া চলবে না। তো যখন আবার আপনারা ইউজ করবেন সেই সময় একটু কড়াইয়ে দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে নেড়ে নিয়ে তারপরে পুরটা ভরলেই হবে। এইভাবে আপনারা অনেক দিন পর্যন্ত এই পুরটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন, যখন খেতে ইচ্ছা করবে তখনই আপনারা বানিয়ে মানে কচুরিগুলো তৈরি করে খেতে পারবেন। তাহলে বন্ধুরা, চলুন নেক্সট স্টেপে চলে যাই। বন্ধুরা, আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি কচুরি তৈরি করব বলে, এর মধ্যে বাকি উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, খাবার সোডা দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু এটা খাস্তা কচুরি হবে, খাবার সোডাটা একটু বেশি না দিলে খাস্তাটা হবে না। তো খাবার সোডাটা দিয়ে দিলাম আমি। বন্ধুরা, প্রথমে এই শুকনো উপকরণটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মিশানো হয়ে গেছে ময়দাটা, আর আমি এখানে দেখুন গাওয়া ঘি মেল্ট করে তার সঙ্গে রিফাইন তেল মিশিয়ে নিয়েছি। তো আপনারা এর জায়গায় শুধু রিফাইন তেল দিয়ে ময়ান দিতে পারেন, আবার বনস্পতি যেটা ডালডা
ডালডা ঘি সেটা দিয়েও ময়ান দিতে পারেন। তো ঘি আর তেলটা দিয়ে ময়ান দিলেও খাস্তা হয়, ডালডা দিয়েও খাস্তা হয়। তো আমি গাওয়া ঘি দিয়ে আর তেল দিয়ে মিশিয়েই ময়ানটা দিচ্ছি, আর ময়ানের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে মানে খাস্তা কচুরিটা যেন খাস্তা হয়। তাই ময়ানটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে ডোলে ডোলে ময়ানটা দিয়ে নিতে হবে। বন্ধুরা আমার ময়ানটা ভালো করে দেওয়া হয়ে গেছে, দেখুন এইভাবে হাতে হোল্ড করলে একটা লাড্ডু শেপে থেকে যাচ্ছে, আবার ভাঙলে এইভাবে দেখুন ভেঙে যাচ্ছে। তো এটাই হলো সাইন যে ভালো করে ময়ানটা এখানে দেওয়া হয়ে গেছে। তো আমি এবারে অল্প করে জল অ্যাড করব, আর এটা একটা শক্ত ডোতে শক্ত একটা ডো এটা তৈরি করে নেব। বন্ধুরা দেখুন এটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, ওই রকমই আছে ফাটা ফাটা ভাব। তো আমি এবারে এটা একটু ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সেট হতে রেখে দিচ্ছি, 10 মিনিট পরে আমি নেক্সট প্রসেসটা শুরু করব। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, তো আমার ডোটাও সেট হয়ে গেছে। আমি তাও আরেকবার একটু ডোলে নিচ্ছি হাতে। বন্ধুরা এবারে আমি এর থেকে লেচি কেটে নেব, যেহেতু এটা মিনি কচুরি হবে তো ছোট ছোট করেই লেচিগুলো কাটতে হবে। লেচিগুলো কেটে নিচ্ছি, আমি লেচিগুলো কেটে নিয়েছি। আমি এবারে একটা লেচি নিয়ে এভাবে গোল করে নিচ্ছি, তারপরে এইভাবে বাটির মতন করে নিচ্ছি। বাটিটা তৈরি করে নিয়েছি, এর মধ্যে পুরটা যেটা তৈরি করে রেখেছিলাম অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা আঙুল দিয়ে এরকম চাপ দিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছি। দিয়ে প্রথমে হাতে এইভাবে প্রেস করে নিচ্ছি, দিয়ে এইভাবে হাতেই চ্যাপটা করে নিচ্ছি। এতে কোনো চাকি বেলনির দরকার নেই, যেহেতু এটা ইনস্ট্যান্ট কচুরি চাকি বেলনির কোনো দরকার নেই। দেখুন তৈরি হয়ে গেল কচুরি। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি, গোল করে নিলাম তারপরে বাটির মতো করে নিচ্ছি। বাটিটা তৈরি হয়ে গেছে, এর মধ্যে পুরটা দিয়ে দিলাম, দিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছি। হাতে এভাবে চাপ দিয়ে নিলাম, তারপরে এইভাবে আঙুল দিয়ে চেপটা একটু বাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার কচুরি। এইভাবে আমি কচুরিগুলো পুর ভরে নিচ্ছি। বন্ধুরা আমার সমস্ত খাস্তা কচুরিগুলো দেখুন ভরে নেওয়া হয়ে গেছে, আমি ভরে নিয়েছি। এবারে চলুন এবারে এগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি গরম করতে, লোহার কড়াইতে। তেলটা দেখুন গরম হয়ে আসছে, আর তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে তারপরে ফ্লেমটাকে গ্যাসের কমিয়ে দিতে হবে। আমি এবারে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি। যতগুলো দেওয়া যাচ্ছে একবারে দিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। বন্ধুরা আমার
ইনস্ট্যান্ট খাস্তা কচুরি তৈরি হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর এই খাস্তা কচুরিগুলো খেতেও খুবই সুস্বাদু হয়, আপনারা একবার অবশ্যই এটা ট্রাই করবেন। বেসন দিয়ে বানানো হয়েছে, কিন্তু খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বেসন দিয়ে তৈরি হয়েছে। আর এগুলো খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই খাস্তা হয়। এই কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি, মানে আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না। দেখুন কতটা খাস্তা কচুরিটা হয়েছে উপরটা, আর এগুলো ভিতরটাও খুবই সুন্দর হয় কচুরিটা। দেখুন এই যো পুরটা, দেখুন খুবই খাস্তা এগুলো কচুরিগুলো হয়। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে এই কচুরিটা বানিয়ে ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর বর্ষার দিনে এরকম গরম গরম কচুরি পেলে সবারই মন ভরে যায়। তাহলে আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। আর যে বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে বন্ধুরা দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, ধন্যবাদ।